কেন এই মা তিমি তার বাচ্চার জন্য সব মানুষের কাছে এসে সাহায্য চাইছে? ঘটনাটি হলো, কিছু মানুষের সামনে এক তিমি আর তার একটি ছোট বাচ্চা চলে আসে। প্রায় 20 মিনিট পার হয়ে যায়, তবু এই মা তিমি আর তার ছোট্ট বাচ্চা এই মানুষগুলোর সামনে দাঁড়িয়েই থাকে। তিমি যদি কোনো মানুষকে অ্যাটাক করতে চায়, তাহলে সে দেরি করে না, সাথে সাথে মানুষের ওপর অ্যাটাক করে দেয়। তারপর মানুষগুলো ভাবলো যে তারা জলের ভিতরে গিয়ে দেখবে যে মা তিমি আর তার বাচ্চা কেন এমন করছে। তারপর এই মানুষগুলো জলের ভিতরে গিয়ে যা দেখলো তা জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক করা আমাকে একটি নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। মানুষগুলো জলের ভিতরে গিয়ে দেখলো যে বাচ্চা তিমিটি ফিশিং নেট দিয়ে পেঁচিয়ে আছে, যার জন্য তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাই মা তিমি তার বাচ্চাকে বাঁচানোর জন্য সবার কাছে সাহায্য চাইছে। মা তো মাই হয়। কমেন্টে আই লাভ ইউ মা লেখ।